প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়ানি ফোর টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে যারা বাসায় বসে সরাসরি দেখছেন যারা ফেসবুক লাইভে দেখছেন যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের অনুষ্ঠানটি বেশ কয়েকটি ভাগে ভাগ করা এবং প্রতিটি আপনাদের কাছে তুলে দেবো কিছু ক্ষেত্রে আপনাদের মন্তব্য জানার চেষ্টা করব কারণ আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সপ্তাহের কারণে আগামী সপ্তাহে অবশ্যই অত্যন্ত কয়েকটি বড় ঘটনা ঘটতে যাচ্ছে আমি একটু একটি করে তুলে ধরব আপনাদের কাছে আজ সকালে কর্মসংস্থানের রিপোর্ট বেরিয়েছে আমেরিকার কর্মসংস্থানের রিপোর্ট বরাবরের মতো বরাবরের মতো বলবো না বাইডেন প্রশাসনের শাসন আমলের বরাবরের মতো এবারও বাম্পার জবের কর্মসংস্থান তৈরি হয়েছে সেটা কেমন সেটি তুলে ধরবো স্ক্রিনে আমরা যদি প্রথম ডিসপ্লেটি দেখি আমেরিকার এমপ্লয়ার অর্থাৎ চাকুরিদাতারা যোগ করেছে নতুন করে দু লক্ষ বাহাত্তর হাজার কর্মসংস্থান লাস্ট মান্থ গত মাসের কথা বলছি এটি আসছে লেবার ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী আজ সকালে ফ্রাইডে দিস মর্নিং এটি যা আশা করা হয়েছিল ইকোনমিক্সরা যা আশা করেছিলেন ইকোনমিস্ট তাদের আশাবাদের চেয়ে অনেক উপরে ওয়েল অ্যাবাব হোয়াট ইকোনমিস্ট হ্যাড এক্সপেক্টেড অ্যাজ হায়ারিং হ্যাড গ্রাজুয়ালি স্লোড আপনারা জানেন হায়ারিং কিন্তু ক্রমাগতভাবে স্লো হয়ে আসছে কাজেই এটি একটি চমকপ্রদ টাইপ ধরনের তথ্য কারণ গত বছরের সাথে যদি তুলনা করি এর ইনক্রিজ বেড়েছে দুশো বাষট্টি হাজার কর্মসংস্থান অ্যাভারেজে গত বারো মাসে কিন্তু কনসার্নিং বিষয় হচ্ছে দ্য ফেডারাল রিজার্ভের জন্যে যারা মিলিত হচ্ছেন আগামী সপ্তাহে জুলাই এবং আগামী সপ্তাহে জুনের বারো তারিখে এবং পরবর্তীতে জুলাইয়ের বেতন বেতন ভাড়া বেতন অর্থাৎ আপনার কর্ম মজুরির সেটিও এই রিপোর্ট তথ্য অনুসারী বলছে বেড়েছে চার দশমিক এক শতাংশ যে আমরা পরবর্তী চার্টটি দেখি এই যে চার্টটি আপনারা দেখছেন এটি এই আজকের তথ্য অনুসারে আমাদের সবার সবার নয় অ্যাভারেজে বেতন তারা বলছেন বেড়েছে চার দশমিক এক পার্সেন্ট এইটি একটি কনসার্নিং বিষয় ফেডারেল রিজার্ভের জন্যে এর অর্থ হচ্ছে এটি একটি সাইন দ্যাট ইনফ্লেশন এটি কিন্তু শেষ হয়ে যায়নি কারণ গত মাস গত মাসের রিপোর্টটি বেশ ভালো ছিল এই রিপোর্টটি বের হওয়ার সাথে সাথে স্টক মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি তার কিছুক্ষণ পরেই শর্টলি অ্যাফটার দ্য রিপোর্ট ওয়াজ পাবলিশড এটি ফল করে পতন হয় স্টাক মার্কেটে তারপরে কিছুটা গেইন করেছেন কিছুটা কাম কামব্যাক করেছেন স্লাইটলি হায়ার গভর্নমেন্ট বান্স যেটির কথা প্রায় আমি বলে থাকি গভর্নমেন্ট বান্ডস উইচ ইজ বেসিকলি আ ট্র্যাক এক্স যেটি আসা মানে এক্সপেকটেশনটা আমাদের কী হবে ফেডারেল রিজার্ভের মুভ কী হবে এই গভর্নমেন্ট বান্ডের সাথে এটি জড়িত গভর্নমেন্ট বান্ড অ্যান্ড ইয়েল এটি বেড়েছে বেশ ভালোভাবে রোজ শার্পলি এবং যেভাবে বেড়েছে সেখানেই রয়ে গেছে রিমাইন্ড অ্যাল আজকে আজকের ট্রেডিং ডে বন্ধ হওয়ার আগে পর্যন্ত আমি চেক করে দেখেছি সেখানেই ছিল অর্থাৎ উপরে উঠেছে কমেনি দ্যাটস অলসো নাট এ গুড সাইন ফর মর্গেজ কেন আসছি সেই প্রসঙ্গে সো যদি আমরা হায়ারিং বাই সেক্টর অর্থাৎ কোন কোন সেক্টরের সবচেয়ে বেশি হায়ার হয়েছে কর্ম কর্মসংস্থান তৈরি হয়েছে সেটি যদি দেখি অনস্ক্রিনে সেটি আপনারা দেখতে পারবেন যে এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টরের সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে আটষট্টি হাজার প্লাস এবং তারপরে গভর্নমেন্টের সংস্থায় অর্থাৎ সরকারি কর্মকর্তা ফেডারেল জাব সেখানে তেতাল্লিশ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে লেজার অ্যান্ড হসপিটালিটি অর্থাৎ যেখানে আমরা খাওয়া দাওয়া করি ঘুরতে ফিরতে যাই সেখানেও বিয়াল্লিশ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে এটির মাধ্যমে একটি জিনিস বোঝা যায় যে সবচেয়ে বেশি হায়ারিং হচ্ছে কর্মসংস্থান হচ্ছে ফেরারল কর্মসংস্থান অর্থাৎ সরকারি সরকারি কাজে নিয়োগ বাড়ছে যেটি প্যান্ডামিকের পরে কমে এসেছিল এবং মনে করেছিলেন সবাই কমই থাকবে ওকে সো জব রিপোর্ট বলছে বাম্পার জব রিপোর্ট একের পর এক আসছে অর্থনীতি ভালো করছে তথ্য পরিসংখ্যান বলছে সবার বেতন বাড়ছে সামথিং ইজ ফেসি মনে হয় যে সামথিং ইজ ফেসি ইয়াস তার কারণ আছে আপনারা খেয়াল করে দেখবেন মানুষজনের কাছে এখন পয়সা কমে আসছে অর্থ অর্থ নগদ অর্থ কমে আসছে আপনি নিজে বলবেন সেটি আপনি সেই দলে পড়েন কিনা কাজ পাওয়া দুঃসাধ্য হয়ে যাচ্ছে অনেকেই কাজ পাচ্ছেন না স্পেশালি আইটি সেক্টরে এবং বড় বড় কোম্পানি হাজার হাজার কাজ লে অফ করছেন অর্থাৎ ছাটাই করছেন অনেকেই বাড়ি ক্রয় করতে পারছেন না এবং সঞ্চিত অর্থ কমে আসছে দ্য সেভিংস আপনার যেটি আছে সেটি কমে আসছে সো এটি হচ্ছে যেটি আমি বললাম আপনাদের কাছে দিস ইজ প্র্যাকটিক্যাল আর আমরা যেটি তথ্য দেখছি সেটি হচ্ছে প্রশাসন বাইডেন প্রশাসন অর্থাৎ ফেডারেল রিজার্ভ যেই তথ্য দিচ্ছেন লেবার ডিপার্টমেন্ট যে তথ্য দিচ্ছেন সেটি আপনি দেখছেন আমার কাছে মনে হচ্ছে সামথিং ইজ নট রাইট আমি যেটি তথ্য দূরে ধরলাম সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল আর তথ্য আমাদের বলছে যে আমরা সবাই লালা ল্যান্ডে বাস করছি আমাদের সবার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ আছে ব্যাংকে যথেষ্ট পরিমাণ সঞ্চয় আছে উই আর গুড সবার কাছে চাকরি আছে বাস্তব কিন্তু একটু ডিফারেন্ট সো সাইদা রহমান উনি বলছেন যে সাউন্ড নট গুড এনাফ অন টিভি কি একটু বাড়িয়ে নিতে হবে সাউন্ডটা দুঃখিত আমি আপনার এই সমস্যার জন্য একটু বাড়িয়ে নেবেন প্লিজ ওকে সো জবের রিপোর্ট তো শুনিয়ে দিলাম তথ্য তুলে ধরলাম আপনাদের কাছে এখন সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে আন জুন টুয়েলভ জুনের বারো তারিখে উইচ ইজ আগামী বুধবার আমরা দুটি বিগ পিস অফ ইনফরমেশন পাব টু বিগ পিসেস অফ ইনফরমেশন যেটি আমি চাব আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে নাম্বার ওয়ান ফেডারেল রিজার্ভ তারা তাদের অ্যানাউন্সমেন্ট করবেন তারা কি করতে যাচ্ছেন ইন্টারেস্ট রেট নিয়ে দ্যাটস জুন টুয়েলভ নেক্সট উইক ওয়েসডে বুধবার এবং নাম্বার টু আমরা মে মাসের ইনফ্লেশন ডেটা ডাটা পাবো মে মাসের অর্থাৎ গত মাস যেটি গেল এ মাসের ইনফ্লেশন সিপিআই ডাটা পাবো একই দিনে সো নাও এই কারণে আপনাকে এখানে অ্যাটেনশন দিতে হবে তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ যখন বলবে তারা ইন্টারেস্ট রেট কাট করবেন না করবেন না কী তাদের প্রজেকশন তাদের তারা কিন্তু দুইটি জিনিসের উপরে চোখ রাখেন দে হ্যাভ বিন কিপিং দ্য আইজ অন টু থিংস ইনফ্লেশন একটি ব্যাপার আরেকটি হচ্ছে তাদের জব রিপোর্ট জব মার্কেট এই দুটির উপরে তারা চোখ রাখেন জব মার্কেটের কথা আমি প্রথমে বলে দিলাম এবং জব মার্কেট বলছে যে সবার বেতন বেড়েছেন ফেডারেল রিজার্ভ ডাজ নাট লাইক দিস এটা তারা পছন্দ করেন না সো তারা ডিসাইড করবেন হোয়াট দে আর গেনে ডু উইথ দ্য ইন্টারেস্ট রেট তারা এই দুটি তথ্যের উপরে ভিত্তি করে ডিসাইড করেন সিদ্ধান্ত নেন কী করবেন ইন্টারেস্ট রেট নিয়ে না অ্যাট দ্য সেম টাইম ইনফ্লেশন ডাটা ইনফ্লেশন যে তথ্য আছে আমরা উই গেট ইন মে সেম তে আসবে যেদিন ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা মিটিং মিলিত হবেন এবং তাদের অ্যানাউন্সমেন্ট করবেন তার অর্থ হচ্ছে উইচ রিয়েলি মিনস দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে এই মে ইনফ্লেশনের ডাটা অর্থাৎ তথ্যটি থাকবে না টু ইনফ্লুয়েস দে আর ডিসিশন হোয়াট দে আর গোয়িং টু ডু দ্য ইন্টারেস্ট এইটার আগামী সপ্তাহে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে মে মাসের যে ইনফ্লেশন ডাটা এই তথ্যটি তাদের হাতে থাকবে না বাট দ্য রিজন ওয়াই দিস ম্যারেজ রাইট নাও ইজ ইটস ইটস এই জিনিসটি কেন ম্যাটার করে ওয়াই ম্যাটার নাও তার কারণ হচ্ছে পরবর্তী স্ক্রিনশ লার অফ প্রেসার ফেডারেল রিজার্ভ ব্যাংকের উপরে তার কারণ নতুন তথ্য বলছে অর্থনীতি অর্থনীতি আমেরিকার অর্থনীতি ইকানমি ইজ স্লোয়িং অর্থনীতি মন্থর হয়ে আসছে ধীর হয়ে আসছে কারণ কি আর একটি অন্যতম কারণ হচ্ছে হাই ইন্টারেস্ট রেট রেট সেট বাই ফেডারেল রিজার্ভ ফেডারেল রিজার্ভ যে হাই ইন্টারেস্ট রেট করেছেন তার কারণ হচ্ছে তার কারণে অর্থনীতির গতি মন্থর হয়ে আসছে দিস ইজ অ্যানাদার রিজন সো তথ্য দেখালাম বড় দুটি ঘটনা ঘটতে যাচ্ছে আগামী সপ্তাহে সেটি তুলে ধরলাম এখন কথা হচ্ছে দ্য ফেডারেল রিজার্ভ তাদের যে মিটিং হবে বুধবার জুন বারো তারিখে নেক্সট উইক এই মিটিংয়ে তারা কী করতে যাচ্ছেন আমি কিছুটা হলে এখনই বলে দিতে পারি তারা কিন্তু ইন্টারেস্ট রেট কমাবেন না দে উইল নট লোয়ার দ্য ইন্টারেস্ট রেট দে আর নট গোয়িং টু রেইজ দ্য ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট কমাবেও না কমবেও না ইন্টারেস্ট রেট বাড়বেও না তাহলে কি করবে দে আর গোয়িং টু ডু নাথিং তারা কিছুই করবেন না তারা কি করবেন তারা একটি বিরতি নেবেন যারা যেটিকে তারা বেশ অনেকবার বলছেন দে আর টেকিং এ ফজ তারা একটি বিরতি নেবেন কিছুই করবেন না এবং আমি আপনাদেরকে মার্কেট এক্সপেক্টেশনের একটি চার্টে দেখাতে চাই পরবর্তী চার্ট যেটা আমরা দেখি দিস ইজ কামিং ফ্রম দ্য সিএমই ফেড টুল সিএমই ফেড ওয়াচ টুল দুঃখিত এটি সরাসরি সিএমই ফেড ওয়াচ টুল থেকে আসতেছে স্যার আসছে এবং দেটি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ সম্ভাবনা যে ফেডারেল রিজার্ভ কিছুই করবে না অর্থাৎ যে ইন্টারেস্ট রেট আছে সেখানেই থেকে যাবে তারা জিরো পার্সেন্ট চান্স যে রেট বাড়তে পারে জিরো পার্সেন্ট তার কারণ হচ্ছে মার্কেট এটাকে অলরেডি প্রাইসিং করে নিয়েছে জিরো মার্কেট বলতে স্টক মার্কেট অফ এন ইনভেস্ট ইন্টারেস্ট রেট কাট যেটি হবে মার্কেটে ধরে নিয়েছে কোনো কাট হবে না তারা এটাকে প্রাইসিং করে নিয়েছে তাদের প্রাইসিং এর সঙ্গে নাও আমি যেটি আপনাদেরকে জানাতে চাই এটির সাথে ডাইরেক্ট একটি কনসিকুয়েন্স আছে

তাদেরকেও এটি এফেক্ট করতে যাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্রিপ্টো ওনার যারা ক্রিপ্টো নিয়ে ব্যবসা করে যাচ্ছেন এখনও করেন আই এম নট এ বিগ বিলিভার বাট দেয়ার আর পিপল আপনারা অনেকেই এক সময় সবাই করতেন লেফট রাইট যাকে জিজ্ঞেস করতাম যার কাছে শুনতাম ক্রিপ্টোর কথাটা শুনতাম এখন সেরকম শুনি না কিন্তু যারা ওনার আছেন স্টক মার্কেটে ইনভেস্ট করেছেন দে উইল হ্যাভ দ্য ইম্প্যাক্ট টু এটার মধ্যে শুধু তার মানে অ্যাক্রস দ্য বোর্ড সবার উপরে এটি একটি ইম্প্যাক্ট পড়তে সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড আমাদের যেটি বুঝতে হবে দ্য ফেডারেল রিজার্ভ হোয়াট দে আর গোয়িং টু ডু তারা কী করতে আছেন অ্যান্ড হোয়াট দে আর গোয়িং টু ডু অ্যাকচুয়ালি ওয়াট ইজ তারা কি করছেন আপ উইথ দ্যাম অ্যান্ড হোয়াট দে আর গোয়িং টু ডু তারা কি তাদের প্ল্যানটি কী সো আপনারা যেটি এখন চার্টে দেখছেন সেটি তো বুঝিয়ে বললাম সো হেয়ার ইজ হোয়াট উই নো আমরা কি জানি আগামী মিটিংয়ের ব্যাপারে ফর দ্য নেক্সট মিটিং তারা ইন্টারেট কমাচ্ছেন না এটুকু আমরা জানি দ্যাট দে আর নট গোয়িং টু রেইজ দ্য রেট তারা ইন্টারস্ট রেট বাড়াবেন না সেটিও আমরা জানি সো এই দুটি তথ্য আমাদের কাছে এখন মোটামুটি পরিষ্কার সো হিয়ার ইজ হাউ ইট ওয়ার্কস তাহলে এটা কাজ করবে কীভাবে বা কীভাবে করে এটি একটি চেইন রিয়াকশান দ্য হোল চেইন রিয়াকশান আপনারা সবাই জানেন ফেডারেল গভর্নমেন্ট অর্থ লগ্নি করেই যাচ্ছে দ্য ফেডারেল গভর্নমেন্ট কিপস অন বারোয়িং মানি তারা ঋণ করেই যাচ্ছেন এটির একটি ইংরেজি কথা আছে শর্ট সংক্ষেপে বলা হয় দ্যাট দে ইস্যু আই ও ইউ আই লেটার আই লেটার ও ইউ তার অর্থ হচ্ছে আই ও ইউ প্লেন ইংলিশ অর্থাৎ আপনার কাছে আপনি আমার কাছে টাকা পান আই ও ইউ ওকে মানি অ্যান্ড আই ও ইউ ইজ এ ফানেটিক ফানেটিক অ্যাক্রোনেম ফর দ্য ওয়ার্ড আইও ইউ এটা একটি ডকুমেন্ট এটি এক ধরনের এক ধরনের তথ্য এক ধরনের কাগজ যেটা যেটা বলবে যে লোন আছে আপনার কাছে আমার লোন আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আইও ইউ একটি ইনফর্মাল রিটার্ন এগ্রিমেন্ট এটি কোনো লিগাল বাইন্ডিং কমিটমেন্ট নয় দ্য গভর্নমেন্ট উইচ ইজ দ্য ফেডারেল গভর্নমেন্ট পয়সা ধার করেন তার মানে তারা লোনে আছেন দে ও মানি যারাই তাকে লোন দিতে রাজি আছে তাদের কাছে তারা ঋণী সো দ্য ফেডারেল গভর্নমেন্ট ওজ মানি টু হুয়েভার দে ওয়ান্ট টু দে মানি ফ্রম যে কারোর কাছ থেকে যে কার যে কারোর কাছ থেকে লোন নিয়েছেন সবার কাছে তারা ঋণ কারা হতে পারে তারা ইট ইটকুডি কর্পোরেশন আদার কান্ট্রিজ অন্যান্য দেশ ইনস্টিটিউশন ফ্রম রিচ ইনভেস্টার্স সো দ্য গভর্নমেন্ট ওজ আ হোল বাঞ্চ অফ পিপল গভর্নমেন্ট সবার কাছে ঋণী কম বেশি হোল বাঞ্চে কান্ট্রিজ ইনস্টিটিউশন আই ও ইউজ আই ও ইউ যেটি কিছুক্ষণ আমি বললাম আই ও ইউ এটি কিন্তু ম্যাচুরিটি আসে এট ডিফারেন্ট টাইমে কারণ এটির উপরে কিন্তু ইন্টারেস্ট আছে দে কাম ডিউ এট ডিফারেন্ট টাইমস এই ম্যাচুরিটি ডেট অনেকখানি বিল because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines ডিউ অ্যাজ সুন অনেক ট্রেজারি বিল যারা কেনেন অনেকে আপনি কিনতে পারেন দেশ কিনতে পারেন ইনস্টিটিউশন কিনতে পারে কিনে রাখতে পারে কারণ সরকারকে সরকারের কাছে আপনি যখন ট্রেজারি বিল কেনেন আসলে সরকারকে আপনি অর্থ লগ্নি দিচ্ছেন সরকার আপনাকে সরকার আপনাকে একটা সার্টিফিকেট দিচ্ছে এবং ইন্টারেস্ট সহ আপনাকে ফেরত দেবে গ্যারান্টিড মানি মনে রাখবেন সেটি দিস ইজ ট্রেজারি বিল ওকে সো এটির ম্যাচরিটি এক মাসেও হতে পারে কয়েক মাসেও হতে পারে সো দের আর ট্রেজারি নোটস আছে যেগুলি বাৎসরিক ম্যাচুরিটি আছে কিছু কিছু আছে দশ বছরের ম্যাচুরিটি হয় দশ বছর পরে দশ বছরের ট্রেজারি বিল কিনতে পারেন ট্রেজারি বান্ড আছে যেটি ডিউ ডেট হতে পারে থার্ডি ইয়ার্স তিরিশ বছর ম্যাচুরিটি ডেট হতে পারে সো দ্য গভর্নমেন্ট অর্থ লগ্নি করে থাকেন এবং তাদেরকে ইন্টারেস্ট পে করতে হয় অন দিস ডেট ইনস্ট্রুমেন্ট এই সমস্ত কথা শুনবেন আপনারা বিভিন্ন সময় মেজর চ্যানেল সিএন ফাক্স বিজনেস অ্যান্ড ইয়াহু বিজনেস অ্যান্ড ফাইন্যান্সে শুনবেন আপনারা এই কথা যখন শুনবেন যে ডেট ইনস্ট্রুমেন্ট এই এই সমস্ত কথা জিনিসগুলি হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট সো সরকার যখন এই অর্থগুলি লোন নিয়ে থাকেন তারা এটির উপর ইন্টারেস্টও দিতে বাধ্য কারণ কেউ আপনাকে ইন্টারেস্ট ছাড়া লোন দেবে না অন দ্যাট মানি সো দে বার্ড রাইট সো দ্যাটস দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এই হচ্ছে গভর্নমেন্টের অবস্থা এবং গভর্নমেন্ট লোন করেই যাচ্ছেন নাও যদি ফেডারেল গভর্নমেন্ট চেঞ্জ না করে কোনো কিছু ডাজ নট চেঞ্জ দ্য রেট ফান্ড ইন্টারেস্ট রেট যেটি এখন আছে ফাইভ পয়েন্ট ফাইভে যদি সরকার বা ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট পরিবর্তন না করেন তাহলে এই ইন্টারেস্ট রেট অন দা গভর্নমেন্ট ডেট ইজ গোয়িং টু চেঞ্জ নট গোয়িং টু চেঞ্জ মাছ যে অর্থ লগ্নি করেছেন সেটি খুব একটা পরিবর্তন হবে না কিন্তু ইন্টারেস্ট রেট হাই হওয়ার কারণে ইন্টারেস্ট রেট অনেক বেশি পরিশোধ করতে হবে সরকারকে অর্থাৎ যেই সময়ে জিরো পার্সেন্ট বা টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট রেট ছিল সরকার সরকারের সরকারের ফেডারেল রিজার্ভের ট্রেজারি নোট যখন আপনি কিনতেন আপনি এক পার্সেন্ট ইন্টারেস্ট রেট পেতেন বা দু পার্সেন্ট পেতেন বা চার পার্সেন্ট পেতেন ডিপেন্ডস অন সিচুয়েশন এখন সেটি ফাইভ পয়েন্ট ফাইভ আছে তার অর্থ হচ্ছে সরকার যে পরিমাণ লোন করছেন অনেক বেশি ইন্টারেস্ট সহ পরিশোধ করতে হবে বাই ওয়ে আই ওয়াজ আমি বেশ ইনভেস্টিগেশন করছিলাম ওয়াচিং ফ্রম কুইন্স ভিলেজ ফাতেমা হক এবং আনিসুল ইসলাম আপনি দেখছেন এবং খুব শীঘ্রই হয়তো সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যেই আপনারা একটি ডকুমেন্টারি দেখতে আমি কাজ করছি যে এর সবচেয়ে বড় এই নোটের ক্রেতা হচ্ছে চায়নাকে এবং চায়নার অর্থনীতি ধ্বংস করার অনেক রকম চেষ্টা করেছে ওয়েস্টার্ন গভর্নমেন্ট ইন দা ইউএস নাথিং তার কারণ কি এবং আমরা কোথায় যাচ্ছি এই নিয়ে থাকবে একটি ডকুমেন্টারি সেখান থেকে আরও অনেক তথ্য আমার কাছে তুলে এসেছে এনিওয়ে অবভিয়াসলি দ্য ইন্টারেস্ট রেট অন গভর্নমেন্ট দ্যাট হ্যাজ এটা ফ্ল্যাকচুয়েট করে উপরে উপরে নিচে উঠে যেটি একটু বলছিলাম ইট গোজ আপ ইট কামস ডাউন এ বেট বাট দ্য ফেড রিজ ইফ দ্য ফেডারেল রিজার্ভ যদি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক কিছুই না করে ডাজ নাথিং তাহলে ইন্টারেস্ট রেট ইন গভর্নমেন্ট ডেথ যেখানে আছে সেখানে থাকবে এসেন্সিয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট ডেথ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গভর্নমেন্টের যে ঋণ চলুন পরবর্তী চারটি দেখি ইন্টারেস্ট রেট ফর ইউ অ্যান্ড মি আপনার এবং আমার জন্য দশ বছরের ট্রেজারি নোটের যে ইন্টারেস্ট রেটটি আছে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট গভর্নমেন্টের লোন যদি আপনি একজন ইনভেস্টার হয়ে থাকেন ইন দ্য স্টক মার্কেট দেন ইউ হ্যাভ টু বি পেয়িং অ্যাটেনশন টু দিস যদি আপনি ইন্টারেস্ট ইনভেস্টার হয়ে থাকেন স্টক মার্কেটে আপনার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউ শুড বি পেয়িং এ টেনশন ইফ ইউ আর বাইং এ ট্রাইং টু বাইং হোম আপনি যদি একটি বাড়ি রিয়েল এস্টেট কেনার কথা চিন্তা করতে করছেন অথবা বাড়ি কেনার কথা ভাবছেন ইউ শুড বি অ্যাওয়্যার অফ দিস আপনি এটি জানতে হবে সো টেক এ লুক অ্যাট দিস কোরলেশন আপনি যেটি দেখছেন দিস ইজ ইউএস টেন ইয়ার ট্রাজারি নোট ওয়াইজ এরি ইম্পর্টেন্ট চলুন পরবর্তী চার্টটি দেখে নিন এই যে চারটি আপনি দেখছেন এটি একটি সম্পর্ক হচ্ছে ট্রেজারির সাথে হাউজিং রেট থার্ডি ইয়ার ফিক্স মর্গেজের যে সম্পর্ক থার্ডি ইয়ার ফিক্স মর্গেজ অ্যান্ড টেন ইয়ার ট্রেজারি ঋণ একই সাথে ওঠানামা করে যদি ট্রেজারি বিল উপরে যায় তাহলে ইন্টারেস্ট রেট ও উপরে যাবে আপনি দেখছেন যে গাঢ় নীল রঙের দাগটি আছে দিস ইজ থার্ডি ইয়ার মর্গেজ রেট তার নিচের দাগটি হচ্ছে ট্রেজারি দশ বছরের ট্রেজারি যেভাবে যেভাবে ট্রেজারি যাচ্ছে ঠিক সেভাবে সেভাবে মর্গেজ রেট উঠানামা করছে একেবারে হাতে হাত ধরে তাদের সম্পর্ক সো ওয়ার ইউর লুকিং অ্যাট দ্যান ফর ইউরসেলফ বিটুইন দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট অ্যান্ড থ্যান ইয়ার ট্রেজারি নোট যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে সেটি হচ্ছে গত পঞ্চাশ বছরের একটি পরিসংখ্যান ফ্রম নাইনটিন সেভেন্টি ওয়ান টু নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি সরি নাইনটিন্টি থ্রি যদি দশ বছরের ট্রেজারি রেট উপরে যায় মর্গেজ ইন্টারেস্ট রেটও উপরে যায় যদি দশ বছরের ইন্টারেস্ট রেট ট্রেজারি ইন্টারেস্ট রেট নিচে নামে গোজ ডাউন তাহলে রেট ইন্টারেস্ট রেটও কমে আসে থার্ড ইয়ার ফিক্স বলছি সো এসেন্সিয়ালি যদি ফেডারেল রিজার্ভ কিছুই না করে থাকে যদি তারা ইন্টারেস্ট রেট না কমান অথবা না বাড়ান তাহলে ফ্যাটস ফান্ড ইন্টারেস্ট রেটের কথা বলছি তাহলে দেন নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন টু দিস মর্গেজ ইন্টারেস্ট রেট যেটি আপনারা অন স্ক্রিনে এখন দেখছেন বিকজ উই উই আর জাস্ট গোয়িং টু স্টাক আমরা সব যেই রেঞ্জে আছি ইন্টারেস্ট রেটের এই রেঞ্জেই আমরা আটকে থাকবো অ্যাট দ্য লো এন্ড অফ দ্য মর্গেজ রেট ইন্টারেস্ট যদি কমে আসে কম কম মর্গেজ রেট কমে অনেক সময় ইন্টারেস্টে এটি ছাড়াও সরি ইন্টারেস্ট রেট না কমলে অনেক সময় কমানো হয় বাধ্য হয়ে কমান তারা যদি লো এন্ডের কথা যদি খুব কমে আসে সিক্স পারসেন্ট অ্যাট দ্য হাই এন্ড যদি আমরা দেখি যদি এর উপরে যায় তখন আট পারসেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সো দিস ইজ রাইট নাও আমরা এই মুহূর্তে আছি সেভেন পার্সেন্ট সাত শতাংশে যদি কমে ছয় পার্সেন্ট আসতে পারে যদি বেড়ে যায় তাহলে এটি আট পার্সেন্টেও যেতে পারে সো ইফ দ্য ফেডারেল ফেডস ফেডারেল ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ কিছুই না করে থাকেন তাহলে আপনারা আশা করতে পারেন ডোন এক্সপেক্ট আশা করেন করবেন না যে কোনো কিছু পরিবর্তন হবে ডোন্ট এক্সপেক্ট এনিথিং টু চেঞ্জ উইথ মর্গেজ ইন্টারেস্ট রেট এনি টাইম সুন উই আর গোয়িং টু বি রেঞ্জ বাউন্ড অর্থাৎ এই যে রেঞ্জ বাউন্ড রেঞ্জের কথা বললাম সিক্স পার্সেন্ট টু এইট পার্সেন্ট আমরা এখানে আটকে থাকবো এবং এটি বেশ কিছুদিন এখানে আটকে থাকবো বলে আমার ধারণা অ্যাটলিস্ট তথ্য পরিসংখ্যান তাই বলছে নাও ইন টার্মস অফ স্টক মার্কেট যদি স্টক মার্কেটের কথা আসি ইজি মানি সহজ অর্থ আপনারা অনেকে বলবেন সেটি আবার কেমন জিনিস আমার অনুষ্ঠান যারা রেগুলার বা নিয়মিত দেখে থাকেন এভরি ফ্রাইডে আপনারা জানেন ইজি মানি হচ্ছে যখন ফেডারেল রিজার্ভ বা গভর্নমেন্ট সিগনাল দেয় গ্রিন সিগন্যাল এবং ফেডারাল রিজার্ভ অর্থ ডলার প্রিন্ট করা শুরু করে দ্যাটস ইজি মানি তখন অর্থে তারল্য বেড়ে যায় মার্কেটে এবং ব্যাংক আপনাকে সহজ শর্তে লগ্নি দিতে রাজি থাকে দ্যাটস কল ইজি মানি যে খুব সহজ টার্মে বললাম আরও অনেক ব্যাপার আছে এনিওয়ে সো ইন টার্মস অফ স্টক মার্কেট ইজি মানি কি করে স্টক মার্কেটকে জ্বালানি সংগ্রহ করে কিসের জ্বালানি প্রাইস উপরে উঠে যায় সো আপনি মনে করবেন আগুনে ঘি ঢালছেন ওকে সো স্টক মার্কেট হায়ার সো ইটস নট দিস ইজ নাট বুমি খান আমি আপনারা হয়তো এতটুকু বুঝতে পারছেন সরকার দাবি করছেন বুমিং আমি প্রথমে একটি একেবারে শুরুর দিকে একটি পরিসংখ্যান দেখা গেছি দ্যাট ফ্রম অ্যাসোসিয়েট প্রেস এবং অন্যান্য সংস্থারাও বলছেন যে অর্থনীতি আমেরিকার অর্থনীতি মন্থর হয়ে আসছে ইটস ইজ স্লোয়িং ডাউন সো আপনারা জানেন যে দিস ইজ নাট এ বুমিং খানামি এটি খুব বুম করছে এই রকম অবস্থায় আমরা নেই এই মুহূর্তে দ্যাট ইজ দ্যাটস প্রোফেলিং এমন কোনো বুমিং সিচুয়েশন নেই খানামি তো দ্যাট ক্যান প্রোফেল দ্যাট স্টক মার্কেট হায়ার স্টক মার্কেট যেখানে আছে এর চেয়েও উপরে নিয়ে যাবে যেটি অর্থ যেটি আসলে ম্যাটার করে সেটি হচ্ছে মানিটারি পলিসি অর্থাৎ অর্থনৈতিক পলিসি যেটি নিয়ে থাকেন ফেডারেল রিজার্ভ সো দ্য ফেডারেল রিজার্ভ তারা অলরেডি কনফার্ম করেছেন দিস ওয়াজ দেয়ার এবং এটি তাদের শেষ মিটিংয়ে গত শেষ মিটিংয়ে যেটি আমি একটি কনক্লুসিভ অনুষ্ঠান করেছি সেটার উপরে দেট দে আর স্লো দ্য টাইটেনিং প্রসেস অর্থাৎ যেই টাইট করে নিয়ে এসেছিলেন অর্থ লগ্নি দেওয়ার ব্যাপারে ব্যাংকের থেকে অন্যান্য সংস্থা থেকে সেটিকে তারা কিন্তু আমি গতবার বলেছি সেটিকে তারা কিছুটা হলেও লাগাম ছাড়ছেন ইটস নট টাইটেনিং আপ দে লুসেনিং আপ দে আর নট গোয়িং টু স্লো দে আর গোয়িং টু স্লো ডাউন দ্য টাইটেনিং প্রসেস যেভাবে টাইট করে নিয়ে আসছেন সেটিকে তারা স্লো ডাউন করবেন উইচ ইজ এ বুস্ট ফর দ্য স্টাক মার্কেট এটি একটি বড় বুস্ট ফ্রম স্টক মার্কেট বেসিকলি তারা যেটি করছেন তারা শুরু করছেন একটা প্রসেস ব্রিঙিং ব্যাক দ্য ইজি মানি অর্থাৎ মানি প্রিন্টিং তারা আবার পুনরায় শুরু করতে যাচ্ছেন এবং এর ফলশ্রুতিতে তারা খুব কমিয়ে আনছেন কি বা কমিয়ে আনছেন যে তাদের যে শক্ত গ্রিপ ছিল খুব টাইট অবস্থা করে রেখেছিলেন এই প্রসেসটি আপনারা জানেন নাইনটি ফাইভ বিলিয়ন ডলার প্রতি মাসে তারা সরিয়ে নিয়ে যাচ্ছিলেন সেটি তারা কমিয়ে নিয়ে এসেছেন সিক্সটি বিলিয়ন মার্কেট থেকে তুলে নিয়ে যাচ্ছিলেন ফেডারেল বাই লোয়ারিং দ্যার ব্যালেন্স শিট ওর ইনক্রিজিং দ্যার ব্যালেন্স শিট যারা নিয়মিত দেখে থাকেন ওই অনুষ্ঠানটি আমি এটি কয়েকবার ব্যাখ্যা করেছি হয়তো ভবিষ্যতে আরও করব সো দিস ইজ যদি আমাকে জিজ্ঞেস করা হয় এটিকে অনেক বড় কিছু না খুব ছোটো কিছুও নয় বাট ইট ইজ

লগ্নি করা পাওয়া সহজ হবে সব কাজের জন্যে কর্পোরেশনটা হায়ার করা শুরু করবে আপনার হাতে পয়সা আসা শুরু করবে ব্যাংকের কাছ থেকে যদি আপনি অর্থ নিতে চান সেখান থেকেও ইজি হবে নেওয়া তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি এটি স্টক মার্কেটের জন্য একটি বুস্ট ক্রিপ্টো কারেন্সির জন্য একটি বুস্ট বাট অলসো ইনভেস্টার যারা আছেন ইজ জাস্ট এ হেড আপ তাদের জন্য। স্পেশালি কিপ ইউর আই ওপেন দ্য টেন ইয়ার থেন ইয়ার ইয়াল যেটি আছে তার কারণ হচ্ছে দ্য স্টাক মার্কেট ডাজ নট লাইক ইট ওয়েন ইট গোজ যদি থেন ইয়ার ইয়াল উপরের দিকে যায় স্টাক মার্কেট কিন্তু দে ডোট স্টাক মার্কেট এটিকে ভালোভাবে নেয় না অ্যান্ড স্টাক মার্কেট প্রাইভজনে লোয়ার ইন্টারেস্ট খুব ভালো করে স্টাক মার্কেট যখন ইন্টারেস্ট রেট নিচের দিকে থাকে ইন্টারেস্ট রেটের রেটটা যখন নিচের দিকে থাকে দিস সো ফেডারেল রিজার্ভ নাট গোয়িং টু কাট দ্য ইন্টারসেট নেক্সট উইক তাহলে এ এই সবই যদি সত্য হয়ে থাকে তাহলে আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ কেন ইন্টার্স রেট কাট করছেন না অথবা করতে যাচ্ছেন না লং স্টোরি শর্ট কারণ দে ক্যান্ট তারা এটি করতে পারেন না বিকজ অফ ইনফ্লেশন কারণ ইনফ্লেশন পুনরায় বাড়তে শুরু করেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওই ইনফ্লেশন রিপোর্ট ছিল একেবারেই বাজে অফুল ইনফ্লেশন রিপোর্ট ইনফ্লেশন তো কমেই রিঅ্যাক্সেলরেটেড করেছে বেড়েছে বেশ বেশ ভালো পরিমাণে এই প্রয়ের রিপোর্ট যেটি ছিল এই রিপোর্ট বিট ব্যারার বেশ কিছু বেশ ভালো কম্পেয়ার টু লাস্ট দোজ থ্রি মান্থস মেবি এটি একটি ঝড়ে বক কানে খাইন্ড অফ স্টাফ এটি কোনো কনসিস্ট্যান্ট জিনিস না ইটস ইট ওয়াজ এ ফ্লুক আর মেবি ইট ওয়াজন্ট কিন্তু মে মে মাসের রিপোর্টটি আমরা জুন মাসের বারো তারিখে যখন পাবো তখন দেখব কি ঘটনা পুনরায় আমার মনে হয় ইনফ্লেশন আবারও বাড়ছে বাট দ্য ফেডারেল রিজার্ভ যেটি আসল ব্যাপার সেটি হচ্ছে তারা আত্মবিশ্বাসী নন দ্য ফেডারেল রিজার্ভ ইজ নট কনফিডেন্ট এনাফ টু খাত দ্য ইন্টারেস্ট রেট ইন জুন তাদের আত্মবিশ্বাস সেই জায়গায় নেই যেটির মাধ্যমে তারা বলতে পারেন ওকে আমরা ইন্টারেস্ট রেট কমাতে প্রস্তুত আছি দেয়ার নট দেয়ার দ্য কনফিডেন্স লেভেল ইজ নট দেয়ার তাহলে কেন কনফিডেন্স লেভেল সেখানে নেই তার কারণ হচ্ছে তাদেরকে আরও তারা বলছেন তাদেরকে আরো তাদের আরও তথ্য দরকার কেমন তথ্য কনসিস্টেন্ট ডাটা অর্থাৎ ক্রমাগতভাবে তারা দেখবেন যে ইনফ্লেশন কমে আসছে দ্যাট শোজ শোজ দ্যাট ইনফ্লেশন ইজ আন্ডার কন্ট্রোল বাট ইউ নো দে ডোন্ট হ্যাভ ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল আপনি সেটা জানেন আমি সেটা জানি ইনফ্লেশন কন্ট্রোলে নেই ও ওয়ে

because kids touch a lot of things yeah. set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot <laughs> think about other people learn more at nj.gov slash health slash vaccines inflation controller ne 80 federal reserve german apni sheti they know it it's দে তার ইন্টারেস্ট কমাতে পারছেন না দ্যাট ওয়াজ গোয়িং অন এটি হচ্ছে আসল কথা সো দ্য ফেডারেল রিজার্ভ তারা চেষ্টা করছেন ইনফ্লেশন কে কমিয়ে আনতে কোথায় তাদের লক্ষ্যমাত্রা অনেকবার বলেছি বহুবার বলেছি দুই দশমিক শূন্য শতাংশ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো পার্সেন্ট দুঃখিত ইনফ্লেশন ইজ রাইট এই মুহুর্তে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট অ্যান্ড ইফ ইউ সাম যদি প্রসঙ্গ প্রয়োজন পড়ে দ্যাটস ব্যাড খুবই খারাপ তার কারণ হচ্ছে এটি ছিল তিন দশমিক এক শতাংশ জানুয়ারিতে এবং এটি তিন দশমিক তিন দশমিক চার শতাংশ এখন তার মানে এটি কমেনি এটি বাড়ে বেড়েছে এবং বাড়ার দিকেই আছে কোর সিপিআই ইনফ্লেশন ছিল তিন দশমিক ছয় শতাংশ পিসিআই ইনফ্লেশন ছিল দুই দশমিক সাত শতাংশ কোর ইনফ্লেশন রাইট নাও ইজ টু পয়েন্ট এইট পার্সেন্ট এসেন্সিয়ালি নাথিং ইজ অ্যাট টার্গেট কোনো লক্ষ্যমাত্রায় তাদের নিয়ন্ত্রণে নেই

আনএমপ্লয়মেন্ট হিস্টোরিক্যালি হিস্টোরিক্যালি এক্সট্রিমলি লো যেটি কিছুক্ষণ আগেও তথ্য আমি দেখাচ্ছিলাম দ্য লেবার মার্কেট সাপোজলি বুমিং কিছুক্ষণ আগে দেখালাম কি পরিমাণ জব তৈরি হয়েছে সরকার বলছেন ফেডারেল গভর্নমেন্ট বলছেন লেবার ডিপার্টমেন্ট বলছেন লেবার ডিপার্টমেন্ট ইজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট এনিওয়ে বলছেন লেবার মার্কেট ইজ বুমিং সাপোজডলি বুমিং আমি বলছি সাপোজলি কারণ আমি আপনি জানি বিভিন্ন ওয়াল স্ট্রিট গুগল ম্যারা এনভেরিয়া এভরিবাড়ি মাইক্রোসফট লিঙ্কড যারা কাজ দেন আপনি সবাই কিন্তু লে অফ করছেন সো আর পিপুল এই জন্য আমি বলছি মার্কেট সাপোজলি বুমিং অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রিপোর্ট সো দে হ্যাভ নো এক্সকিউসেস টু কাট ইন্টারেস্ট রেট কারণ তাদের তথ্য বলছে অর্থনীতি খুব ভালো করছে সবার কাছে কাজ আছে সবার কাছে অর্থ আছে সেভিংস ইজ গ্রেট এদিকে ইউডোন হ্যাভে জা আপনার কাছে কাজ নেই আপনার সেভিংস কমে আসছে আপনি বাড়ি ক্রয় করার মতো সক্ষমতা রাখেন না এবং আপনার যে স্বাচ্ছন্দ্য জীবন ছিল সেটি কিন্তু কঠিন হয়ে আসছে স্লোলি সো দ্য বিগ কোয়েশ্চেন ইজ কবে বা কখন ফেডারেল রিজার্ভ ইজ গোয়িং টু স্টার্ট কারিং দ্য ইন্টারেস্ট রেট দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চেন্ড আই থিঙ্ক

এই সব এই যদি এই এই যদি এই সমস্ত জিনিস যদি ম্যাচ না হয়ে থাকে তাহলে হঠাৎ কোনো যদি বড় বিপদ এসে পড়ে অর্থনীতির উপর। যদি আমরা রিসেশনের দিকে যেতে থাকি অর্থনৈতিক মন্দার দিকে যেতে থাকি অথবা লেবার মার্কেট যদি খুব দুর্বল হয়ে আসে দেন তারা বাধ্য হবেন দে উইল ফোর্সড টু কাট ইন্টারেস্ট রেট বাধ্য হবেন ইন্টারেস্ট রেট কাটতে কারণ দে হ্যাড টু কাট ইন্টারেস্ট রেট টু সেভ দ্য লেবার মার্কেট অর ইকানমি তাদেরকে অর্থনীতিকে বাঁচাতে অথবা লেবার মার্কেট বাঁচাতে অথবা দুটোকেই বাঁচাতে ইন্টারেস্ট রেট তখন কমাতে হবে তারা বাধ্য হবেন সো দিজ আর দ্য সিনারিওস সো কোন সিনারিওটা প্রথমে হবে উইচ ইজ গোয়িং টু হ্যাপেন ফার্স্ট ইউ ক্যান মেক এ প্রোডেকশন ইউ নো আপনি আপনি বলে দিতে পারেন আপনিও জানেন ইউ নো হোয়াটস ক্যান হ্যাপেন ফার্স্ট কেন ইউ নো হোয়াটস গোয়িং টু ট্রিগার দ্য ইন্টারস্ট রেট খাট আপনিও জানেন কোন জিনিসটি কোন শর্তটি কোন পূর্ব শর্তটি ইন্টারেস্ট রেট খাটার কাটতে বাধ্য করবে ফেডারেলসকে আপনিও জানেন সো যারা জানেন বা অনুমান করতে পারেন জানাবেন কমেন্ট করে

মানুষ মনে করেন বা বিশেষজ্ঞরা মনে করেন যে ইন্টারসেট কমতে পারে জুলাই থার্টি ফার্স্ট জুলাই থার্টি ফার্স্টে যে মিটিংটি হবে দেখেন আপনাদের সামনে আছে সেটি সো আপনি যদি জুয়া খেলে থাকেন গ্যাম ইফ ইউ আর এ গ্যামলিং ম্যান তাহলে আমি বলবো ডোন্ট প্লে ইয়ার কার্ড ডোন্ট টেক ই চান্স বাজি ধরবেন না যে জুলাইতে কমতে যাচ্ছে জুলাই একত্রিশ তারিখেও ইন্টারসেট কমতে যাচ্ছে অ্যান্ড জিরো পার্সেন্ট চান্স ইন্টারসেট বাড়তে যাচ্ছে সো মোস্ট লাইকলি জুলাইতেও কিছু হবে নাথিং ইজ হ্যাপেন ইন জুলাই দিস ইজ ইম্পর্টেন্ট সো দিস ইজ আমি এই ব্যাপারটিতে কথা বলছিলাম ইফ দে আর ইন্টারেস্ট রেট যদি ইন্টারেস্ট রেট তারা কাট না করেন যদি তারা ইন্টারেস্ট রেট নাই বাড়ান দ্য ইন্টারেস্ট রেট অন দ্য গভর্নমেন্ট ড্যাট সরকারি যে লোন আছে এটি কিন্তু ওই জায়গায় স্টাক হয়ে যাবে যে জায়গায় আছেন দেন এভরিথিং ইজ মানে উইথ that we will be stuck in the same range or 36 to 7 percent range kotha bolchi everything is going to fall in between this nothing will change then nothing will change so tar ortho ki be aware of the reality amader ke bastobe thakte hobe bastob shommote hobe now this is fmc fed meeting on june 12th যেটি আছে এফ মিটিং বলে থাকে তারা এটিকে জুল টাও ইজ গোয়িং টু হ্যাভ এটি অন্য একটি কারণে খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ ডিফারেন্ট রিজন আরেকটি কারণে কারণ এটি এই সময় এই মিটিংয়ে তারা এসইপি দে সামারি অফ ইকোনমিক প্রজেকশন দিবেন জুনের জুনের বারো তারিখে নতুন করে তারা সামারি অফ ইকোনমিক প্রজেকশন দিবেন আমি খুব ইন্টারেস্টেড টু সি দিস ওয়ান ইন দেয়ার প্রজেকশন তারা আমাদের বলবেন তারা কি এখনো বিশ্বাস করেন যে এ বছর তিনবার ইন্টারেস্ট রেট কমবে কারণ তাদের আগের যে ইকোনমিক প্রজেকশন এসিপি রিপোর্ট ছিল দ্য লাস্ট ওয়ান সেখানে তারা বলেছিলেন অ্যাকর্ডিং টু দেয়ার এসিপি সামারি অফ ইকোনমিক প্রজেকশন দু সালে ইন্টারেস্ট রেট তিনবার কমবে সো এবার জুন জুন জুনের বারো তারিখে যে মিটিংটি হতে যাচ্ছে এফ মিটিং এখানে এই সময় হচ্ছে নতুন একটি এসিপি পাওয়ার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওর ওয়েদার দে গেন টু রিভাইজ ইট এই মিটিং আমরা হয়তো দেখতে পাবো তারা রিভাইজ করেছেন বলছেন ইউনো ওয়াট লেটস রিভাইজ মেবি তারা বলবেন তারা আশা করছেন দুটি ইন্টারেস্ট রেট কাট এই বছর মেবি এক একটি ইন্টারেস্ট রেট কাট অথবা জিরো ইন্টারেস্ট রেট কাট দ্যাটস ওয়াই আগামী সপ্তাহের মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নট বিকজ অফ খাদ বা তাদের ইকোনমিক প্রজেকশন যেটি থাকবে এই বছরের সারা বছরের সেটি প্রকাশিত হবে জুনের বারো তারিখে এবছর আর চারটি মিটিং তারা বাকি তাদের বাকি থাকবে আপনারা কি মনে করেন এই চারটি মিটিংয়ে কি হতে পারে অফকোর্স দ্য প্রেস কনফারেন্স যেটি হবে মিটিংয়ের পরে ইট ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে পারি যে ইট উল ইট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন হোয়াট ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং কেন এটি ইন্টারেস্ট অভিং কোথায় অ্যান্ড ওয়াই কারণ এসিপি দ্য রেস্ট অফ দ্য এসিপিটা বের হবে এসিপিটা আমরা দেখবো দিস ইজ ইন্টারেস্টিং বাকি যে অংশ থাকবে রেস্ট অফ দ্য দ্যম পাউলস মিটিং যেটি হবে এটি খুবই প্রেডিক্টেবল আমরা আমি এখনই বলে দিতে পারি যে উনি কী বলবেন এবং আমার মনে হয় উই অলরেডি নো হোয়াট ফাউস ইজ গোয়িং টু সে কি বলতে যাবেন সেটিও আমি অনুমান করতে পারি হেয় ইজ হোয়াট হিজ গ্যান এবং আমি শক্তভাবে এটা বিশ্বাস করি ফার্মলি কমিটেড উনি বলবেন উই হ্যার ফার্মলি কমিটেড টু ব্রিং দ্য ইনফ্লেশন ডাউন টু টু আমরা দৃঢ়ভাবে কাজ করছি ইনফ্লেশনকে দু পার্সেন্টে নিয়ে আসে উই উইল বি ডেটা ডিপেন্ডেন্ট আমরা তথ্যের উপরে নির্ভর করব। তথ্য দেখব উই উইল টেক মিটিং বাই মিটিং আওয়ার ডিসিশন

এটি হচ্ছে মে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন মে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন জুন মিটিং অ্যান্ড দেন দ্যিটস তাদের যে মিনিট মিটিং 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 হবে হবে সেটি প্রকাশিত রাইট আফটার দ্য আমি সেটি দেখবো এবং সেটি তুলে ধরবো হয়তো আগাম নয় হয়তো আগামী সপ্তাহে যে শুক্রবার মিটিং হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস কার হাউজিং মার্কেট শাক মার্কেট অডো লোন ক্রেডিট কার্ড এভরিথিং ডিপেন্ডস অন দিস ওয়ান অন এসিপি তাদের প্রজেকশন উপরে বুশরা হাসান স্যার হাজব্যান্ড এস বি এ লোন নিলে নিলে ইফ কোনো কারণে মারা যায় ওর ডিভোর্স হয়ে যায় দেন ওয়াইফ কি ফিফটি পার্সেন্ট লোন পে ব্যাক করতে হবে এইচ বি আই ইনোয়া দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন বুসরা হাসান আই উইল ট্রাই টু অ্যাড্রেস দিস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট উইথ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আগামী সপ্তাহে আই নো দ্য অ্যান্সার কিন্তু আমি ভুল তথ্য দিতে রাজি নই আপনাকে ফাতেমা হক লিখেছেন ডোট ওয়ারি উই হ্যাভ টি ফোর ইয়েস

সো জ ওকে তারপর দেয়ারগোয়েন টু ডু আমরা জুন মাসের কথা বলছিলাম এস ইপি কী হবে না হবে সেটিরও কথা বলছিলাম সো জুন মাস গেল কনফার্মেশন করে দিলাম কী মোটামুটি আমরা জানি কী হতে যাচ্ছে দেয়ারগোয়েন লাইক তাদের যে জুলাই মিটিং হবে মোটামুটি সেরকমই হবে বলে আমি মনে করি এখন যেই প্রসঙ্গটি আমি নিয়ে আসবো সেটি হচ্ছে এস বি এ প্রসঙ্গ এবং এস বিএ পুনরায় নতুন করে ক্রেডিট লাইন দেওয়া শুরু করেছেন তারা বলছেন তারা আপ টু ফাইভ মিলিয়ন ডলার ফান্ড দেবেন স্মল বিজনেসকে চলুন আমরা স্ক্রিনে দেখে নিই সেটি প্রথমে দ্য স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটি আছে এস বিএ তারা নতুন প্ল্যান শুরু করতে যাচ্ছেন ইট ইজ ব্যাক বাই দ্য ক্রেডিট লাইন আপ টু ফাইভ মিলিয়ন ডলার ফর আপ টু ফাইভ মিলিয়ন ফর স্মল বিজনেসেস দ্য এস বিএ অ্যাডমিনিস্ট্রেটর এজাবেল ক্যাসিয়াস গুজমান এটি জানিয়েছেন এনবি সি কে এনবিসি কে সিএনবি কে দুঃখিত এবং সেটি আপনারা দেখছেন অন দ্য স্ক্রিনে এস তাদের এই প্রোগ্রামটি শুরু করতে আছে যেটি আসছে কামিং মান্থ অর্থাৎ আগামী দু মাসের মধ্যে এটি আপনারা দেখতে পাবেন বলে আমি মনে করছি এটার বিস্তারিত নিয়ে আমরা কাজ করব অবশ্যই ফোরে অ্যান্ড ইটস ডিজাইন টু বি মোর অ্যাট্রাকটিভ তাদের জন্য যারা লেন্ডার অর্থাৎ যে সমস্ত ব্যাংক লোন দিবেন তাদের তারাও জন্য তাদের জন্য অ্যাট্রাক্টিভ এবং যারা বড় করবেন আপনি আমি যদি লোন নিয়ে থাকি আমাদের জন্য দেন দ্য এজেন্সি ইজ এক্সিস্টিং প্রোডাক্টরা বলছেন যে যে প্রোডাক্ট ইজ অন্যান্য লোন প্রোগ্রামের চেয়ে এটি নাকি আরো ইন্টারেস্টিং এবং অ্যাট্রাকটিভ হবে আই ওয়ান্ট টু সি মোর ডিটেলস আমার কাছে তথ্যটা পাওয়ার পরপরই মনে হলো এটি শেয়ার করা দরকার আপনাদের কাছে কারণ ইন দিস এনভারমেন্ট ইন দিস ইকোনমি দ্য স্মল বিজনেস তার সাফার করছে দিস ইজ গোয়িং টু ভেরি মান গুজমান আরও বলেছেন তার ফোন ইন্টারভিউতে উইথ সি সিএন সি দ্য প্রজেক্ট ইজ এ পার্ট অফ এস বি আই ইজ টু বার্ডেন দ্য ফ্ল্যাগশিপ ব্রডেন দুঃখিত ব্রডেন ইটস ফ্ল্যাগশিপ লেন্ডিং প্রোগ্রাম ফর আমেরিকান স্মল বিজনেস কোন প্রোগ্রামের মাধ্যমে থ্রু ইটস সেভেন এ লোন প্রোগ্রাম দা এস বি আই প্রোভাইডস গ্যারান্টিজ টু দ্য ল্যান্ডার গ্যারান্টি ল্যান্ডার কি দিয়ে থাকে এবং এনকারেজ করে থাকে টু এক্সটেন্ড লোন লোনর স্মল বিজনেস ওনার এই প্রোগ্রাম ব্যাক করেছে সাতান্ন হাজার লোন গত গত বছর টোয়েন্টি সাতান্ন হাজার সংখ্যক সংখ্যার লোন এবং সাতাইশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার হিসাবে এটি সাত পার্সেন্ট বেড়েছে দু হাজার বাইশ সালে ছিল যেটি তার থেকে দু হাজার তেইশ সালে বেড়েছে সাত শতাংশ মোস্ট অফ দোজ লোনস বেশিরভাগ সেই লো লোনের সংখ্যা ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজারের নিচে আজকে এখানে শেষ করছি করছি দুঃখিত আজকে এখানেই শেষ করছি আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ তথ্য আপনাদের কাছে তুলে ধরতে আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানটি ভালো লেগেছে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব অন ইউটিউব ওয়ান ইউ ওয়েন ইউ সি ইট শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আপনাদের সমর্থনের জন্য এবং সাথে থাকার জন্যে আমি সবসময় কৃতজ্ঞ আপনাদের সমর্থন এবং থাকার সাথে ভালো লাগার একটি ব্যাপার আছে সো হ্যাভ এ নাইস ডে হ্যাভ এ নাইস নাইট শুভরাত্রি দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর